আছে দেশের নাম, তীব্র ক্ষোভ মমতা। তবে কি সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে আগামী 18 সেপ্টেম্বর। ওই বিশেষ অধিবেশনেই দেশের নাম ইংরেজিতে ইন্ডিয়া থেকে বদলে হতে চলেছে ইংরেজিতেও লেখা হতে পারে ভারত, এমনই প্রস্তাব আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, এমনটাই সংবাদ মাধ্যমে সূত্রের খবর। বিষয়টি যে শুধু জল্পনা নয় তা নিশ্চিত করছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ইতিমধ্যে দেশের বহু গুরুত্বপূর্ণ রাস্তা, শহর, রেল স্টেশনের নাম বদল করেছে কেন্দ্রীয় একাধিক রাজ্য সরকার। এবার মোদি সরকারের নজর দেশের নামের দিকে। জয়রাম রমেশ দাবি করছেন G20 সম্মেলন উপলক্ষে যে ডিনারের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে সেখানে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অব ভারত এর তরফে আমন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ ইংরেজিতে এখন আমাদের দেশের নাম ইন্ডিয়া নয়, বরং তা হলো ভারত। কংগ্রেস নেতা টুইট করেছেন, খবরটা তাহলে সত্যি? G20 সম্মেলন উপলক্ষে আগামী 9 সেপ্টেম্বর একটি ডিনারের আয়োজন করেছে সরকার। রাষ্ট্রপতি ভবনের তরফে রাষ্ট্রপতি অতিথিদের যে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন তাতে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার বদলে লেখা রয়েছে প্রেসিডেন্ট অব ভারত। অর্থাৎ এখন থেকে সংবিধানের 1 নম্বর ধারা এখন এভাবে পড়তে হবে, একসময় ছিল ইন্ডিয়া, এখন হয়েছে ভারত, এটি হবে প্রদেশগুলির ইউনিয়ন। এবার দেশের ইউনিয়ন অব স্টেটও হুমকির সম্মুখে। এদিকে দেশের নাম পরিবর্তনের খবর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্ডিয়ার নাম বদল করে দিচ্ছে আমি শুনলাম, G20 ডিনারের জন্য মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে তাতে লেখা রয়েছে ভারত, আর ভারত তো আমরা বলি, এতে নতুনত্বের কি আছে? ইংরেজিতে বলি ইন্ডিয়া, ইন্ডিয়া কনস্টিটিউশন হিন্দিতে বলে ভারত কা সংবিধান, আমরা তো বলি ভারত অমর, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন কো, আমরা তো বলি ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, কিন্তু ইন্ডিয়া নামে গোটা বিশ্ব আমাদের চেনে। হঠাৎ এমন কি হলো যে দেশের নামটাও বদল হয়ে যাচ্ছে, হয়তো একদিন রবি ঠাকুরের নামও বদল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় বড় বড় ঐতিহাসিক সৌধগুলির নাম চেঞ্জ করে দিচ্ছে, ইতিহাস বদল করে দিচ্ছে, দেশের নাম বদল করে সোজাসুজি ভারত করার দাবি বেশ পুরনো। আর SS এ নিয়ে বহুদিন থেকেই দাবি করে আসছে। RSS প্রধান মোহন ভাগবত বহুবারই এ নিয়ে সওয়াল করেছেন। সম্প্রতি গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের দেশের নাম বহুদিন থেকেই হলো ভারত, ভাষা যাই হোক দেশটার নাম ভারতই হওয়া উচিত। দেশের নাম বদল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও প্রায় সেই ইঙ্গিত লক্ষ্য করা গিয়েছে। গত বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে তিনি দেশের মানুষকে 5টি দাসত্ব থেকে মুক্ত হওয়ার আহ্বান জানান, পাশাপাশি দেশের মৌলিক বিষয়গুলোর উপরে জোর দেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যে বিশেষ বিমান ব্যবহার করেন তাতেও লেখা থাকে ভারত, ইন্ডিয়া নয়। সংসদের সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিজেপি সাংসদ দাবি করেন, দেশের সংবিধান থেকে ইন্ডিয়া শব্দটি তুলে দেওয়া হোক, কারণ ইন্ডিয়া নামটাই হলো দেশের দাসত্বের প্রতীক। তাকে সমর্থন করেন বিজেপির অন্য এক সাংসদ হরনাথ সিং যাদব। সূত্রের খবর, আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদে যে বিশেষ অধিবেশন বসতে চলেছে সেখানে সংবিধান সংশোধন করে দেশের ইংরেজির নাম ভারত করার প্রস্তাব করা হতে পারে। দেশের নাম যে ভারত হওয়া উচিত তা নিয়ে সুর চড়িয়েছেন একাধিক বিজেপি নেতা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন, রিপাবলিক অব ভারত, ভাবতে ভালো লাগছে আমাদের সভ্যতা অমৃতকালের দিকে এগিয়ে চলেছে। অন্যদিকে কেন্দ্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর সংবাদ মাধ্যমে বলেন, আমাদের দেশটার নাম ভারত, এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়।